বন্ধুরা কেমন আছেন আজ একটা জবরদস্ত ফাটাফাটি একেবারে সেরা টপ মডেলের কথা বলবো ছ চ্যালেঞ্জের যেটা আমাদের মাইক সেটে সবসময় লাগে আপনার নিশ্চয় জানেন আমি একটু নিত্য নতুন জিনিস ব্যবহার করার চেষ্টা করি একটার পর একটা কিছুদিন আগে আমি এই এস এম সিক্সটা যখন স্টেঞ্জারের কিনতাম পেলাম না তখন দোকান থেকে এই কোম্পানি নিয়ে নিলাম সেটা নিয়ে আমি একটা সেটকে দিলাম সেটা ধনিয়াখালীর বেঙ্গল মিউজিক যেটা আমার কাছে ফুল ফিটিং করা হয়েছে তাকে দেওয়ার পর যা জবরদস্ত বাজছে অনলি এই দিয়ে ছ চ্যালেঞ্জের মিক্সচার আপনি ধারণাও করতে পারবেন না গতকাল রাত্রে আমাকে ভিডিওটা পাঠিয়েছে বেঙ্গল মিউজিক আমার এই নেই আমি যে ভিডিওটা ছেড়েছি তার নিচের ভিডিওটা দেখুন বেঙ্গল মিউজিক রাত্রে বাজছে সেটটা সম্পূর্ণ আর শেপের মতো বাজছে আপনি বিশ্বাস করতে পারবেন না চারটে ফোর ডি ছশো আট দিয়ে তৈরি সেটটা করে দিয়েছি আমি দুটো চার হাজার দিয়ে বাজছে এই ইকোলাইজারটা দিয়ে বাজাচ্ছে সম্পূর্ণ একেবারে আর এর মতো বাজছে কানে হেডফোনটা দিয়ে শুনে দেবেন আমি অবাক হয়ে গেলাম ওকে ফোন করলে আরে এত সুন্দর বাজছে কি করে বলছে দাদা যে কসবা দিয়েছিলেন যে চিপ ডেক দিয়েছিলেন টোটালটা সব সরিয়ে ডট দিয়েছিলেন সব সরিয়ে আমি জাস্ট এটা দিয়ে বাজাচ্ছি সে বলছে এত সুন্দর পেশার এত এত সুন্দর মানে কি বলবো তার প্রমাণ আপনি দেখতে পাবেন ভিডিওটা দেখবেন তা এইটা আপনারাও নিয়ে নেবেন সেটা হলো প্রোটেক্ট কোম্পানির স্টিরিও ইকোলাইজার যে ছবিটা দেখতে পাচ্ছেন সেম জিনিস আমি কালকে রাত্রি দোকানে অর্ডার দিয়েছি এই মালটা আমার জন্য এই কপি এনেছে এবং আমাকে ছবিটা পাঠিয়েছি আমি সব নিয়ে নেব এবং প্রত্যেকটা সেটে দিয়ে দেবো বিশেষ করে ফোরটি সিক্স ডি আরেপ এইগুলোতে দেব। তো এই কথাটা আমি চেপে রাখতে পারলাম না কারণ আমরা প্রত্যেককে যারা ফোরটি সিক্স ডি আরেপ বাজায় প্রত্যেকের কিন্তু এই চ্যানেলের একটা ইকোলাইজার লাগে আমরা বেশিরভাগ স্ট্রেঞ্জারের ব্যবহার করি স্ট্রেঞ্জারও ভালো কিন্তু স্ট্রেঞ্জারের চেয়ে মানে কি বলবো ডবল প্রেসার আছে এটার ভিতর আপনারা সব জানেন ডট যখন অরিজিনাল ছিল ডটের প্রেসার ব্যাপক ছিল আমি মিক্সচারের কথা বলছি কিন্তু সেই ডট এখন চায়না কোম্পানির হয়ে গেছে আর সেই বাজে না তাই আমরা তার বিকল্প বিভিন্ন রকম ডিবিএস ইত্যাদি ইত্যাদি দিয়ে ব্যবহার করি কিন্তু এই ছোট্ট ছড় চেঞ্জের ইকাইজার কিন্তু অনলি কম্পিটিশনে বাজানোর জন্যই তৈরি এটা কিন্তু ফোনের জন্য নয় ফোনের জন্য বারো চ্যানেল আছে তাই প্রত্যেক সেটে ছ চ্যানেলের এই একটা ইকোয়ালেজার থাকা অবশ্যই দরকার এটার সঙ্গে কসবার অথবা চিপডেক অথবা ডটের সঙ্গে যদি আপনি মিক্স করে বাজাতে পারেন তাহলে কিন্তু ভূমিকম্প হয়ে যাবে কিছু দরকার নেই আপনারা আমার কথা শুনে এইটা কিনবেন বেশি দাম নয় তিন থেকে চারের মধ্যে দাম তিন হাজার থেকে চার হাজার টাকার ভিতর দামের যেহেতু আমি রেটটা জিজ্ঞাসা করিনি তাই আপনাকে কনফার্ম বলতে পারলাম না আইডিয়া করে বললাম তিন থেকে চার হাজারের মধ্যে এইটার দাম হচ্ছে প্রোটেক্ট কোম্পানি স্টিরিও ছ চ্যালেঞ্জের এই ইকো আপনারা আপনার নিয়ে নেবেন আমি ব্যবহার করি তারপর বলি তিন হাজার থেকে চার হাজার টাকাটা বড় কথা নয় কিন্তু আপনারা ঠকবেন না আপনার কাছে পেরে যে কোনো দোকান থেকে এই প্রোটেক্ট কোম্পানির স্টিরিও মডেলের ছ চ্যানেলের ইকো লাইজারটা এখনই অর্ডার দিয়ে দিন অথবা থাকলে নিয়ে নিন এবং বাজিয়ে দেখুন কতটা প্রেশার আর যারা বাজাচ্ছে তারাও জানে অনেক বন্ধুরা এটা ব্যবহার করে তারাও জানে কারণ এটা আমি অনেক আগে থেকেই ব্যবহার করি মাঝে মাঝে এটা পাওয়া যাচ্ছিলো না অর্ডার দিয়ে আনা করেছি তো কালকে বেঙ্গল মিউজিক দিন পর এই ভিডিওটা আমাকে রাত্রের ভিডিওটা আমাকে ছাড়লো আমি যখন বলছিল কী দিয়ে বাজাচ্ছিস ভাই দাদা আপনি যে প্রোটেক্টের এস এম সিক্সটা দিয়েছিলেন সেটা দিয়েই কিন্তু বাজাচ্ছি তাই থাকতে পারলাম না দোকানদারকে কালকে রাতেই অর্ডার দিয়েছিলাম সে চলেও এসছে মালগুলো ছবি আমাকে পাঠিয়েছে আমি আনতে যাব তো আপনারা এই মালটা কিনে নেবেন দেবেন সিক্স কেনার দরকার নেই আপনারা এই সময়টা খরচ করে একবার এইটা দিয়ে বাজিয়ে দেখুন ফোরডি সিক্স ডি অথবা আসি দেখুন কত পেশার কত হাম্বিং কত ওয়েট আনতে পারে এই এস এম সিক্সটা এরভাবটা দুর্দান্ত আছে যদি বাড়াতে পারেন তা আপনি উতরে যাবেন শুধু অনলি এটা দিয়ে বেড়াচ্ছে আমার নিচের ভিডিওটা দেখুন বেঙ্গল মিউজিক একটু কানে হেড নিচে আমার এই ভিডিওটা নিচে যে ভিডিওটা এরপরে যে ভিডিওটা আজকে ছেড়েছি আমি হ্যাঁ সেই ভিডিওটা দেখুন চারটে ফোর ডি কি বিভৎস ওয়েট দি হয়ে বাজছে এই প্রোটেক্ট কোম্পানির ছ চ্যানেল ইকো লাইজারটা দিয়ে তো আপনারা নিয়ে নেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমি কালকে ভিডিও ছাড়বো ফোর বেস ফোর টপ কত টাকা খরচ সেই নিয়ে ভালো থাকবেন বন্ধুরা অবশ্যই যদি অথবা থেকে থাকে অবশ্যই সামান্য টাকা খরচ করে এইটা একটা ঘরে রেখে দেন অনেক অনেক কাজে লাগবে আপনাকে কসবার ছাড়াই কিন্তু এটা দিয়ে আপনি ভূমিকম্প করে পারবেন আছে ভালো থাকবেন